অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। সব কাজ হয়ে গেছে? না ম্যাডাম, যাচ্ছি। হ্যাঁ যা, কাজ করো, কারণ আজ তো একজনের চাকরি যাচ্ছে। এরপর যে তোমার চাকরি যাবে না এমন তো নয়। ও সুন্দরী, বলছিলাম এই অফিসে তোমার যদি কোনো জিনিস থাকে তাহলে সেটা একটু প্যাক করে নিও। অবশ্য দুদিন কাজ করেছো, বেশি কিছু থাকবে না। আর একটা কথা, তোমার টার্মিনেশন লেটারটা না আমি টাইপ করে ফেলেছি, সেটা নিয়ে যেও। যাওয়ার ভাড়া আছে তো? যদি না থাকে আমাকে বলো, আমি তোমায় দিয়ে দেব। আর চিন্তা করো না, এই মাসে তুমি যে কদিন কাজ করেছো সেই টাকাটা নেক্সট মান্থ তুমি পেয়ে যাবে। গুড বাই। সুন্দরী, আমার তো মনে হয় ওই প্রিয়া ম্যাডামই ওই ফ্রেমটা সরিয়েছে। আসলে প্রথম দিন থেকে ট্রাই করে আসছে যে কি করে তোমার চাকরিটা খাবে। আমি শিওর এটা ওরই প্ল্যান। সুন্দরী, বলছিলাম ম্যাডাম চলে এসেছেন, তুমি গিয়ে তোমার হাতে বানানো স্পেশাল কফিটা ওনাকে খাইয়ে এসো। আর তো কোনোদিন খাওয়াতে পারবে না, তাই তাড়াতাড়ি যাও। ও আর একটা কথা, ওই কফিটার বদলে ম্যাডাম তোমাকে একটা স্পেশাল লেটার দেবেন, সেটাও নিয়ে এসো। এবার কি হবে সুতুদা? কিচ্ছু হবে না, তুমি তো কোনো দোষ করোনি, তুমি কোনো শাস্তিও পাবে না। তবে হ্যাঁ, ম্যাডাম একটু বকাঝকা করবে এটা ঠিক, তারপর ম্যাডামের মাথা ঠান্ডা হলে তুমি ওনাকে ভালোভাবে বুঝিও, দেখবেন উনি ঠিক বুঝবে। ঠিক আছে, তুমি এখন যাও, ম্যাডামকে কফিটা দিয়ে এসো। তোমার হাতের কফিটা ম্যাডাম তো খুব পছন্দ করে, দেখবে কফিটা খেয়ে হয়তো সব কিছু উনি ভুলেই গেলেন, তোমাকে আর কিছু উনি বললেনই না। যাও, ভালোভাবে কফিটা বানিয়ে ওনাকে দিয়ে এসো। ঠিক আছে, আমি যাই।